কে বললেন, হে আল্লাহ, শাস্তির সূচনা কিভাবে হবে? আল্লাহ পাক বলল, নূহ, যখন তোমাদের চুলা থেকে পানি বের হবে তখনই তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে প্রত্যেক প্রাণীর একটি জোড়া এবং তোমার পরিবার নিয়ে নৌকায় উঠে যাবে। আছে, যদি পানি বাড়তেই থাকে তাহলে পাহাড়ে গিয়ে আশ্রয় নিব, কিন্তু তোমার সাথে এই হেদায়েতের তরিতে উঠব না। নূহর ভিতরে সন্তানের ভালোবাসা এত প্রবল হয়ে গেল, ছেলের হাত ধরে নৌকায় টানে, কিন্তু ছেলে হাত ছিনায় নাই। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, ছেলেকে বলছেন নূহ, ছেলেকে বলছেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, হে আমার সন্তান, যেই পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে চাচ্ছ, আজকে আল্লাহর হুকুম থেকে ওই পাহাড়ও তোমাকে বাঁচাতে পারবে না। ছেলের হাত ধরে টানে, ছেলে বাবার হাত থেকে নিজের হাত সরায় নেয়, আল্লাহর কাছে ফরিয়াদ করে বসলেন, হে আল্লাহ, সবাইকে ধ্বংস করে দাও, এদের বংশ প্রজন্মে যেই বাচ্চাগুলো হয়েছে এই বাচ্চাগুলোকে অবশিষ্ট রেখো না, সব ধ্বংস করো, কারণ এই বাচ্চাগুলো জীবিত থাকলে ওরাও নাফরমানি করবে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলল, নৌকা বানাও, জল তরি নির্মাণ করো। নূহ আলাইহিস সালাম জল তরি নির্মাণ করছে আর কাফেররা এসে ঠাট্টা করছে, হাই রে নূহ, মরুভূমিতে নৌকা বানাও, তাহলে একটা নদীও বানাইও, জল তরি বানাচ্ছ, জল কোথায়? সমুদ্র একটা কেটো, ওই সমুদ্রে নৌকা চালাইও। নূহ আলাইহিস সালাম কিন্তু ঠাট্টার জবাব ঠাট্টা দিয়ে দিচ্ছে না, তিনি ধৈর্য ধরছেন। আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, শাস্তির সূচনা কিভাবে হবে? আল্লাহ পাক বলল, নূহ, যখন তোমাদের চুলা থেকে পানি বের হবে তখনই তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে প্রত্যেক প্রাণীর একটি জোড়া এবং তোমার পরিবার নিয়ে নৌকায় উঠে যাবে। প্রত্যেক প্রাণীর একটি জোড়া এবং হযরত নূহ তার অনুসারীদেরকে নিয়ে পরিবারের লোকদেরকে নিয়ে নৌকায় উঠে গেছেন। হযরত নূহ তাকিয়ে দেখছেন নিজের কলিজার টুকরা সন্তান কেনার কাফেরদের সঙ্গে নৌকার নিচে অবস্থান করছে। হযরত নূহ আলাইহিস সালাম নিজের আপন পুত্রকে এই অবস্থায় দেখে নিজের ভিতরে পুত্রের স্নেহ জেগে উঠল, ভালোবাসা জেগে উঠল, সন্তানকে ডেকে বলল, ইয়া বুনাইয়ার কামানা, হে আমার পুত্র, আমাদের সাথে নৌকায় উঠে যাও, কাফিরদের অন্তর্ভুক্ত হইও না। কেনান বলল, বাবা, পাহাড় আছে, যদি পানি বাড়তেই থাকে তাহলে পাহাড়ে গিয়ে আশ্রয় নিব, কিন্তু তোমার সাথে এই হেদায়েতের তরিতে উঠব না। হযরত নূহর ভিতরে সন্তানের ভালোবাসা এত প্রবল হয়ে গেল, ছেলের হাত ধরে নৌকায় টানে, কিন্তু ছেলে হাত ছিনায় নাই। আল্লাহ পাক কোরআন কারিমে বলেন, ছেলেকে বলছেন নূহ, ছেলেকে বলছেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, হে আমার সন্তান,
যেই পাহাড়ে গিয়ে আশ্রয় নিতে চাচ্ছো, আজকে আল্লাহর হুকুম থেকে ওই পাহাড়ও তোমাকে বাঁচাতে পারবে না। ছেলের হাত ধরে টানে, ছেলে বাবার হাত থেকে নিজের হাত সরায় নেয়। وحال بينهما الموج হঠাৎ করে একটা বড় ঢেউ এসে হযরত নূহের হাত থেকে সন্তানকে সরায় নিয়ে গেল। আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি বর্ষিত হচ্ছে, জমিন থেকে পানি বের হচ্ছে, চারদিকে পানি আর পানি। হযরত নূহের কিশতি জুত পাহাড়ে গিয়ে অবস্থান করল। বিসমিল্লাহি মাজরিহা ও মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। নৌকায় উঠলে এই দোয়া পড়েন না, জাহাজে স্টিমারে উঠলে এই দোয়া পড়েন। আল্লাহ নূহকে বলল যে এটা বিসমিল্লাহি মাজরিহা ও মুরসাহা, এটা স্থিতি আর এটা স্রোত, এটা কন্ট্রোল আল্লাহর নামে হবে। নিশ্চয় আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল করুণা রাধা। সুবহানাল্লাহ। পেয়ার হাজরিত নূহ আলাইহিসসালাম আশাহত হলেন না, ছেলে হাত থেকে ছুটে গেছে তো কি হয়েছে, আল্লাহ তো আছেন। আল্লাহকে ডেকে বলছেন, ইন্নাবনি মিন আহলি, আল্লাহ আমার পুত্র, এটা তো আমার পরিবার, আপনি তো আমাকে বলেছেন পরিবার নিয়ে নৌকায় উঠতে, আল্লাহ আমার ছেলে, এটা তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ পাকের সাথে সাথে জবাব দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, না না ওরে নূহ, যেই পুত্র তোর ঘরে 950 বছর ধরে বড় হলো, আমার নিদর্শনগুলো দেখলো, যার ভাগ্যে হেদায়েত জুটলো না সে তোর সন্তান হতে পারে না। আপনি বড় হুজুর হয়েছেন, আপনার সব ছেলে মেয়ে হেদায়েতের উপর থাকবে, হেদায়েতের মালিক আপনি হুজুর না, হেদায়েতের মালিক হলো আল্লাহ। হযরত ইব্রাহিম তার বাবাকে বলেছিলেন, ইন্নি আরাকা ও কওমাকা ফি দলালিম মুবিন, হে আমার পিতা, আমি আপনাকে এবং আপনার কওমকে দেখছি সুস্পষ্ট পথভ্রষ্টতার উপর। মূর্তি পূজা ছাড়েন, আল্লাহর পথে আসেন, কিন্তু ইব্রাহিমের পিতার ভাগ্যে হেদায়েত জুটল না। ইব্রাহিম এত বড় রসুল, রসুলের বাপের হেদায়েত নাই। হযরত লূত ঘটনা আগেই একদিন বলেছিলাম, যখন লূতের কওমের উপর বর্তমান জর্ডানে আজাব নামল, হযরত নূহ আলাইহিসসালাম স্ত্রী সহ তিনি আজাবের এলাকা থেকে যখন বের হয়ে যাচ্ছিলেন, স্ত্রী কওমের ভালোবাসা ছাড়তে পারছে না, বারবার বলছে আমার কওম কি ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ পাক কোরআনে বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাতাহু, আমি হযরত লূতকে এবং তার পরিবারের মানুষকে আজাব থেকে নাজাত দিলাম, কিন্তু ওর স্ত্রীকে আজাব থেকে মুক্ত করলাম না। কেন? কারণ হলো
ওর ভিতরে হেদায়েতের চাওয়া পাওয়া নাই, এই জন্য লুতের সাথে এক বিছানায় থাকা স্ত্রীর ভাগ্যেও হেদায়েত জুটল না। যদি লুতকে হেদায়েতের মালিক বানানো হতো তাহলে হেদায়েত আসতো, কিন্তু লুত তো হেদায়েতের মালিক না, লুতের আল্লাহ হলেন হেদায়েতের মালিক। পেয়ার হাজির আল্লাহ পাক তার প্রিয় রাসূলকেও হেদায়েতের মালিক বানাননি। আল্লাহ তার হাবিবের ব্যাপারে বলেছেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেওয়া, হেদায়েতের বাণী পৌঁছে দেবেন, আর হেদায়েত তো আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ। পেয়ার হাজিরিন, আল্লাহ পাক তার হাবিবের ব্যাপারে কোরআনে আরেক জায়গায় বলেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, তাদেরকে হেদায়েতের দায়িত্ব দেওয়ার আপনার কাজ না, বরং আল্লাহ যাকে ইচ্ছে তাকেই তো হেদায়েত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে কখন কাকে হেদায়েত দিবে তা আপনি কখনো টের পাবেন না। একটা নবীর ঘরে থাকা স্ত্রী হেদায়েত পায় না, একটা নবীর বাবা হেদায়েত পায় না, একটা নবীর সন্তান হেদায়েত পায় না, কিন্তু মরুর প্রান্তরে একা থাকা এক মুসাফিরের ঘরেও আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, কারণ হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ।